সুপ্রিয় দর্শক আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে রাজনীতিতে দ্বিমত নতুন কিছু নয় তবে সেটি যদি হয় নিজ দলের মধ্যেই আর কখনো কখনও যদি তা ছাড়ায় সহনশীলতার সীমা তবে সেটিকে কি আর গণতন্ত্রের সৌন্দর্য বলে আখ্যায়িত করা যায় এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় দলের মতে ভিন্ন মত আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এ কে এম স্বামী ওসমান এমপি সংসদ সদস্য নারায়ণগঞ্জ চার আছেন আব্দুল সালাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন এম মঞ্জুরুল ইসলাম প্রধান সম্পাদক বিবিসি নিউজ দর্শক আপনারও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন এই জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো সাতাশ জানুয়ারি শুরু হচ্ছে করোনা টিকাদান প্রথম পাবেন একজন নার্স স্কুল খোলার আভাসে খুশি শিক্ষার্থীরা পাঁচ থেকে সাত ফুট দৈর্ঘ্যের বেঞ্চে বসবে দুজন সত্তর হাজার ঠিকানাবিহীন পরিবার এখন বাড়ি ও জমির মালিক দলিল তুলে দিলেন প্রধানমন্ত্রী বললেন মুজিব বর্ষে ঘরহারা থাকবেন না একজনও চট্টগ্রামের সিটি নির্বাচনে দুই মেয়র প্রার্থীর ইশতিহারেই দুই যুগেরও বেশি পুরানো জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি গণসংযোগে বেড়েছে ব্যস্ততা নোয়াখালী চার আসনের সংসদ সদস্য একরামুল করিমের বহিষ্কারের দাবিতে অনর আন্দোলনকারীরা ওবায়দুল কাদেরের নির্দেশে হরতাল প্রত্যাহার এবং রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে ব্যাপরোয়া বাস মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চাপা দেয়া হয় কর্তব্যরত কমিউনিটি পুলিশ সদস্যকে নিহত দুই দর্শক শিরোনাম দেখছিলেন মূল আলোচনায় যেতে চাই বলছি আজকে আলোচনা শিরোনাম দলের মতে ভিন্ন মত অর্থাৎ দল যেটি মনে করে তার সঙ্গে ভিন্ন ভিন্নমত পোষণ করছেন কিংবা এক নেতার সঙ্গে আর এক নেতার ভিন্নমত পোষণ আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি রাজনীতিতে এবং এগুলো কখনো কখনো ভদ্রতার সীমা ছাড়াচ্ছে সহিংসতা পর্যন্ত গড়াচ্ছে এসব সহ রাজনীতির অন্যান্য সমসায়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব শুরুতেই মাননীয় সংসদ সদস্য শামীম ওসমান আপনার সঙ্গে যুক্ত হতে চাই আমি যেটি বলছি দলের মতে ভিন্নমত কোনো নাম উল্লেখ করতে চাই না আমি কিন্তু সম্প্রতি আপনি দেখেছেন যে দলের মতে ভিন্নমত কী পরিমাণ বেড়েছে এছাড়াও এই চট্টগ্রাম সিটি নির্বাচন আগামী সাতাশে জানুয়ারি সেখানেও দলের মতে ভিন্ন মত দলের মত উপেক্ষা করে কেউ কেউ প্রার্থিতা করছেন সংঘর্ষে জড়াচ্ছেন এই শেষ হলো যেই দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন অনেকেই দলের মতের বিপক্ষে গিয়ে প্রার্থিতা করেছেন তো সব কিছু মিলিয়ে ভিন্ন মত দলের মতের সঙ্গে ভিন্ন মত পোষণ করার সংখ্যাটা কি বাড়ছে কিনা কেন জি আপনাকে ধন্যবাদ এখানে আমি মনে করি আমার চেয়ে অনেক অভিজ্ঞ এ ব্যাপারে অনেক জ্ঞান বেশি রাখেন আমার চেয়ে আমার শ্রদ্ধেয় নেতা সালাম ভাই এখানে আছেন বিএনপির উপদেষ্টা এবং বাংলাদেশের একজন প্রথিত সাংবাদিক হুম যাকে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি আমাদের মঞ্জু মঞ্জুভাই আছেন ওনারা বলবেন তো অ্যাকচুয়ালি যেই প্রশ্নটা এই মুহূর্তে উত্থাপিত হয়েছে আপনার যে সাবজেক্ট আজকে এই প্রশ্নটা আমাকে খুব বিব্রত করে এবং আমি খুব বিব্রত এবং আমি খুব লজ্জিত তো আমি একটা কথা বলতে চাই যে আজকের থেকে ফাইন যদি এটা দুই হাজার একের আগে হতো কিংবা ছিয়ানব্বইয়ের আগে হতো হয়তো আমি এই কথাটা বলতে শিখতাম না কিংবা জানতাম না আজকে এটা বলতে চাই এই কারণে প্রত্যেকটা দলের একটা নিজস্ব আইডলিজ থাকে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এই পার্টিগুলি কিন্তু মাল্টি ক্লাস অর্গানাইজেশনস এখানে বিভিন্ন ধরনের লোকের সংস্মিশন হয় তবে এই সংস্িশ্রণে আগে যেটা ছিল রাজনৈতিক যারা কর্মী ছিলেন যারা মাঠ থেকে উঠে এসছেন উপর থেকে গাছের চারা লাগে নেই হুম নিচের থেকে গাছের শিকড় দিয়ে আস্তে আস্তে উঠে এসছে ছাত্রলীগ ছাত্রলীগ থেকে যুবলীগ যুবলীগ থেকে আওয়ামী লীগ লাইক দ্যাট এইভাবে যারা এসছেন তো এই কালচারটা তাদের মধ্যে ছিল এখনও আছে যে একজনের সাথে একজনের সম্মানবোধ শ্রদ্ধাবোধ যেমন ধরেন আমি পঁচাত্তরে আমি ক্লাস সেভেনের ছাত্র থেকে এইটে উঠেছি মাত্র রাজনীতি করতে আসলাম ছিয়াত্তর সাতাত্তর আটাত্তরে যে যখন ছাত্রলীগে আসলাম আমি আশিতে আমি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুই কমিটির সদস্য হলাম একাশিতে আমি তখন জেলখানায় আমার বয়স তখন উনিশ থেকে বিশে হল তো এক কমিটির সভাপতি কাদের ভাই ওবাদুল কাদের তো ধরতে পারেন যে কাদের ভাইয়ের আঙুল ধরে আমরা ঢাকার রাজনীতিতে আমরা প্রবেশ করেছি এবং আরও অনেকেই যারা পরবর্তীতে এসছেন যেখানে আজকে ক্ষমজাহির ভাই নাই আমাদের মান্নান ভাই নাই ওনারা চলে গেছেন আমি প্রথমে খুব কষ্ট নিয়ে বলছি যদিও সে আমার কলিগ এমপি পি ক্রাম সাহেব যেই কথাটি বলেছেন কিংবা বলে ফেলেছেন এবং উনি যে বলে ভুল করেছেন উনি বুঝেছেন যে উনি এটা উইড্রো করেছেন সাথে সাথে তো একদিনতে ভালোই হয়েছে উনি যেটা বলেছেন এটাতে জাতি জানতে পেরেছে যে ওবায়দুল কাদের কত উঁচু মানের একজন মুক্তিযোদ্ধা ছিলেন যে উনি ওনার চাচাকেও ছাড় দেন নাই তার মানে কত আইডোলজিক্যাল মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু যেইটুকু উনি বলে ফেলেছেন আমি মনে করি প্রথমেই আমি ওনাকে মনে করি তার প্রকাশ্যে জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত কারণ আমরা যারা আজকে এই চল বিয়াল্লিশ বছর ধরে কাদের ভাইকে দেখে এসেছি কিংবা আমরা যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করতে 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 এই জায়গাটা এসে এখন শেষ সময় চলে এসেছি জীবনের হ্যাঁ ধরেন ষাট বছর বয়স চলতেছে কখন চলে যাই ঠিক নাই আমাদের কাছে এই কথাটা খুব কষ্টদায়ক হয়েছে সাথে সাথে আমি আমি খুব স্পষ্টভাষী লোক আমি অত্যন্ত উইথ রেসপেক্ট আমি মির্জা কাদের সাহেব যার পরিচিতি কিন্তু মূলত মির্জা কাদের হিসাবে না তার পরিচিতিটা হচ্ছে কিন্তু ওবায়দুল কাদের ভাই হিসাবে নাহলে কিন্তু এরকম বাংলাদেশে বহু জায়গায় বহু চেয়ারম্যান আছেন মেম্বার আছেন যারা কথা বলতে বাট উইথ রেসপেক্ট উনি সব কথা যেগুলি বলছেন আমি যে সবার সাথে দ্বিমত না উনি কিছু কিছু কথা বলছেন যেগুলির সাথে আমি ব্যক্তিগতভাবে একমাত্র মনে করেন কিন্তু দলীয় একটা প্ল্যাটফর্মে যখন আপনি দল করবেন আপনার প্ল্যাটফর্মে থাকা উচিত আমি ওনাকে বিনয়ের সাথে বলতে চাই দেখেন আজকে আমি একটা এলাকার এমপি আমি তিনবার চারবার এমপি হলাম আমার বাবা এমপি ছিলেন আমার দাদা ছিলেন আমার দুই ভাই এমপি একটা পরিবার তিন পুরুষ ধরে আমরা বাংলাদেশে আছি তো এখানে আমি ওনাকেই বলতে চাই যে রাজনীতিতে আমাদেরকে দেখতে হবে যে আমার নেত্রী সালাম ভাই দেখবেন ম্যাডাম খালেদা জিয়া কীভাবে রাজনীতিটা করছেন আমি দেখব আমার নেত্রী কীভাবে করছেন আমি দেখেছি আমার নেত্রীকে শেখ হাসিনাকে দেখেছি এই ধৈর্য দেশপ্রেম জাতীয়তাবাদ এগুলি তো আছেই ধৈর্যের যে পরীক্ষা আমার মনে হয় এই পরীক্ষায় যদি কেউ উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহ রাবুল্ল আলম যদি কারো উপরে খুশি হন তিনি সেই ধৈর্যশীল একজন মানুষ এবং শুধু তাই নয় তিনি এমন কিছু হজম করেছেন ভিতরে এবং বাইরে যে আমি বলতে পারি যে উনি একজন নীলকণ্ঠী বিষকেও হজম করেছেন সো আমি যদি মনে করি যে আমি আওয়ামী লীগ করবো তাহলে আমার উচিত আমার নেত্রীকে কে ফলো করা যে উনি কিভাবে এই বঙ্গবন্ধুর আদর্শ এবং আমার নেত্রী কীভাবে চলছেন আমাকে সেভাবে চলা উচিত ফাইন আমার যদি কোনো কথা থাকে আমি দলীয় ফোরামে বলবো আমি যেমন মির্জা কাদের সাহেবকে বলতে চাই উনি আমার ভাইয়ের মতো অবশ্যই ভাই আমার সাথে ওবাদুল কাদের সাহেবের যে সম্পর্ক আছে ওনার সাথে সম্পর্ক নিবিড় যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে উনি দলের ফোরামে বলতে পারেন এই কাদের ভাইয়ের নির্দেশেই যেমন আজকে নারায়ণগঞ্জে আমি আসলাম যখন আমাকে আমার সবাই ধরেছিল যে ইউ আর নট টকিং সো ওনার নির্দেশে আজকের থেকে বছর দুয়ে এক আগে আড়াই বছর আগে গরিব মানুষের পেটে লাথি ওরা তো খেপে যায় নারায়ণগঞ্জে কোনো একজন নেতা কিংবা নেত্রী গরিব মানুষের পেটে লাথি মেরেছিল লেখা লেখ মারার পরে পুলিশও ঠেকিয়ে রাখতে পারছিল না হাজার হাজার মানুষ উত্তেজিত হয়ে গেছিল তখন কাদের ভাইয়ের মির্জা কাদের সাহেবের বড়ো ভাই আমার পার্টির সাধারণ সম্পাদক আমার লিডার ওনার নির্দেশে আমাকে এখানে আমি যেতে হয় খুব দ্রুততার সাথে যেয়ে বাঁচানো বলবো না বাঁচানো তো আল্লাহ আমাকে আমার দায়িত্ব পালন করতে হয় যে টু সেভ হার ঠিক আছে বাট ইন্টারেস্টিং ব্যাপার দেখেন আমি আজ পর্যন্ত মুখ খুলিনি কোথাও যে ঘটনার দেড় বছর পরে ওই মামলায় আমাকে আসামি করা হয়েছে তা আমি কি এখন পাগলামি করব শুধু আমাকে না ওই মামলায় আসামি করা হয়েছে যারা নারায়ণগঞ্জে আওয়ামী লীগের বেইজ নিজাম হেলাল যুবলীগের প্রেসিডেন্ট সাজনুজ ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট জুয়েল এবং নিয়াজুল সব গেল আচ্ছা দেখেন এরপরে নারায়ণগঞ্জে কিছুদিন আগে ন্যায় অন্যায় বলতে একটা কথা আছে এবং আমরা নেত্রীর কাছে শিখেছি সাদাকে সাদা বলো কালোকে কালো বলো ঠিক আছে নারায়ণগঞ্জে একটা দেবত্ব সম্পত্তি নিয়ে একটা ঝামেলা হচ্ছে যেটা আপনাদের টেলিভিশনে এসছে এবং প্রায় ইট ইস অলমোস্ট প্রায় চারশো সাড়ে চারশো কুড়ি টাকার সম্পত্তি তো অ্যাজ পার আমি আইনের ছাত্র আমি আইনে কোনো না কোনোভাবে বোধ হয় বাংলাদেশে স্ট্যান্ড করেছিলাম সিক্স স্ট্যান্ড করেছিলাম তো অ্যাকচুয়ালি দেবত্ব সম্পত্তি যদি সিএসএ থেকে থাকে এটা কোনো দিন নামে নামে যাবে না এবং ওয়াক সম্পত্তি উইদাউট দ্য ওয়াক পারমিশন নোবডি ক্যান টেক সেইখানে নাইনটিন সেভেন্টি যে কোনো একজন জাল রাজনীতি করেন তাদের পরিবার তাদের চাচা ভাই টাই ভাইয়ের বয়স যখন দেড় বছর আড়াই বছর তখন এই সম্পত্তির মালিক তারা হয়েছেন এটা কিছুদিন আগে প্রকাশ হয়ে গেছে কোর্টে প্রকাশ হওয়ার পরে নারায়ণগঞ্জে যে সনাতন ধর্মের মানুষরা আছেন এনারা এটা নিয়ে প্রতিবাদ করেছেন আমি রিয়েলি গ্র্যাড গর্বিত আমি নারায়ণগঞ্জের বাসিন্দা হয়ে যে এই ঘটনাটাকে কেউ দলীয়ভাবে দেখেন নাই নারায়ণগঞ্জে বার চেম্বার অল ক্লাসেস জার্নালিস্ট এভরি বডি এই সনাতন ধর্মের পক্ষে এসে দাঁড়িয়েছেন এবং সেই দারণের কারণে সেখানে বক্তব্য দিয়েছেন কে আমাদের মহানগর আওয়ামী লীগের পঁচিশ বছর ধরে থাকা অ্যাডভোকেট খোকন শাহ এখন ওনার নামটা খোকন শাহ দিস ইজ নট হার হিজ ফল্ট না উনি বলেছেন যে আমরা এটার ইয়েতে আছি ওনার নামে দেওয়া হয় এবং উনি এটা সাক্ষাৎকার দিয়েছেন এই কারণে তার বিরুদ্ধে আইসিটি একটা মামলা দিয়েছেন কোনো একজন চন্দনশীল বোমা হামলায় দুপা উড়ে গেছে উনি বক্তব্য দিয়েছেন উনি দল নির্মূল কমিশদই বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের মানে আমাদের সাবজেক্ট ইয়ে কেন্দ্রীয় এক সদস্য আর কি কেন্দ্রীয় সদস্য না ওই যে জাতীয় পরিষদের সদস্য এবং সিটি আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট দুপা উড়ে গেছে সততার সাথে কাজ করেন ইন্স্যুরেন্সের কাজ করেন এবং আগে যা রাজনীতি করতেন চারটে ডবল রাজনীতি করেন এবং তার ওয়াইফ ঢাকায় এসে একটা স্কুলে কাজ করেন আমি শেষ করে দিচ্ছি আমি সালাম ভাইয়ের কাছে পরে সময়কে আমি আমাকে সালাম ভাইকেই দিন পরের সময় বাট আমাকে এটা বলা উচিত এই কারণে যে আমি একটু বুঝে যা যাচ্ছি ওই লোক ওই মানুষগুলিকে যে আপনাদের কথায় দল এবং দলের যে নেত্রী উনি যদি বিব্রত না হন সেই চন্দনকে মামলা দিয়েছে বলা হয়েছে যে মেরে পিটিয়ে বরিশাল পাঠিয়ে দেওয়া হবে আবু হাসান বাদল জেলা আওয়াম লীগের সেক্রেটারি ছাত্রলীগ তারপরে যুবলীগ তারপরে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি এত মার খেয়েছে বিভিন্ন আমলে সালাম ভাইদের আমলে কিংবা অন্য আমলে যে ব্যাচারি এই মেরুদণ্ডটা ভেঙে গেছে এই মেরুদণ্ড অপারেশন করা হয়েছে আজকে আমরা এই বিপর্যে আলাপ করছিলাম যে আমি মামলা খেলাম যদি চুপ থাকতে পারি এক বছর ধরে দেড় বছর কিচ্ছু বলিনি খোকন সা মামলা খেলবে আইসিকটি এবং এরা এতটুক জনগণের সাথে সম্পৃক্ত তারা যদি কর্মীদের কাছে বলে কিংবা জনগণের কাছে বলে লক্ষ লক্ষ লোক রাস্তা নামবে কিন্তু বাট নো উই ক্যানট ডু ইট বিকজ সংগঠন একটা নিয়মের মধ্যে চলতে হবে এবং এই নিয়মের বাইরে যেয়ে যদি আমরা কেউ কথা বলি হ্যাঁ ব্যক্তিগতভাবে হয়তো মনে হবে যে স্ট্যান্ডবাজি হবে যেমন genie এগুলি করছেন এনি কিন্তু 2013 যুদ্ধে বলেছিলেন আমার কাছে পত্রিকার কাটিং আছে সব যে দুই নেত্রী দেশকে ধ্বংসের দিকে অর্থাৎ যখন অনেকে ভাবছিল আরেকটা 111 হবে যে দুই নেত্রী দেশকে ধ্বংসের দিকে ঠেলে নিচ্ছেন উনি বলেছেন হাওয়া ভবন এবং সুধারসতন থেকে গডফাদারদের সৃষ্টি হয় তখন ভেবেছিল একটা সো এই ধরনের যদি কেউ কথা বলে আমি মনে করি দলের অ্যাকশন যাওয়া উচিত এবং আমি বিনয়ের সাথে বলতে চাই এমপি ইকরাম সাহেবকে যে আপনি প্রকাশ্যে ক্ষমা চান আর আর এটা আমাদের কাদের ভাইয়ের যে ছোট ভাই আমি ওনাকে সম্মানের সাথে বলতে চাই প্লিজ স্টপ ইফ ইউ হ্যাভ এনি কমপ্লেন গো টু দ্য পার্টি হাই লেভেল অ্যান্ড টক উইথ দ্যাম সব পার্টিতে এটা হওয়া উচিত জি ধন্যবাদ আপনাকে সালাম ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনা শুনছিলেন যে বিএনপির হয়েছে পাল্টা শোকজের জবাব গণমাধ্যমে সংবাদ সম্মেলন করে দেওয়া হয়েছে তো এই দলের মধ্যে দ্বিমতের মাত্রাটা কি বেশি হয়ে যাচ্ছে কিনা এবং দ্বিমতের কারণ হিসাবে অনেক সময় ব্যক্তিগত লাভালাভটাকেই এইসব নেতারা দেখছেন কিনা আপনার কি মনে হয় আপনাকে ধন্যবাদ আজকের আলোচক বিজ্ঞ রাজনীতিবিদ এবং একজন প্রতিষ্ঠিত রাজনীতি ফ্যামিলির মেম্বার সাবিব ওসমান এবং আমার প্রিয় একজন সাংবাদিক মঞ্জু ভাই তা আপনাকে ধন্যবাদ আজকে যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আসলে দেখেন বিভেদ তো থাকতেই পারে এটা পরিবারও থাকে স্বামী স্ত্রীর মধ্যেও থাকে কিন্তু আজকের বিষয়টা হলো সবচেয়ে মূল জায়গাটায় আপনাকে যেতে হবে সেটা হচ্ছে বারো বারো বছর আওয়ামী লীগ একটি পুরনো সংগঠন দাবি অনেক পুরো এটা অস্বীকার করা যাবে না কিন্তু এই বারোটা বছরে কি আমরা গণতান্ত্রিকভাবে এগিয়েছি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কি ভেঙে পড়েছে না শক্তিশালী হয়েছে একটা দেশে গণতন্ত্র যদি না থাকে আইনের শাসন যদি না থাকে মৌলিক অধিকার থাকে না আর দুঃশাসন তারপরে দুর্বৃত্তায়ন মানবাধিকার লঙ্ঘন চুরি বাটপারি হবেই এবং এগুলো হয় কি যখন আপনার রাজনীতিটাকে যদি রাজনীতিভাবে তার সাথে প্রবাহিত হতে না দেন এবং সেখানে স্বাভাবিকভাবেই এই এই বিষয়গুলোই ঘটবে আজকে রাজনীতিটা কোথায় রাজনীতিতে রাজনীতিবিদদের অবস্থানটা কি তাই না আজকে দেখেন এটা তো বলতে যেহেতু বাংলাদেশের একজন মানুষ হিসাবে বা এই দেশের একজন মুক্তি হিসাবে বলতে গিয়ে আমার শুরু থেকে খারাপ লাগে যে আমার আমার দেশের একটা পার্লামেন্ট মেম্বার বিদেশে যে আজকে ইসের কারণে দুর্নীতির কারণে গ্রেপ্তার হয়ে সেখানে জেলে আছে। তাই না এটা আমি বলতেছি ওভারঅল কারোর জন্যই কিন্তু সুখকর না কিন্তু আজকের এই বিষয়টা কেন হচ্ছে একটাই একটা হলো যে আমি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছি এবং রাজনীতিটাকে রাজনীতি স্বাভাবিকভাবে যে প্রবাহিত হওয়া দরকার সেটার পথটাকে বন্ধ করে দিচ্ছি আজকে সাহেব আসমা দীর্ঘদিন রাজনীতি করে আসছে তার পরিবার সেই পাকিস্তান আমল থেকে তার বাবা রাজনীতি করে আসছে আজকে যদি সেখানে আমি তারকে উদ্দেশ্য করে তার এলাকার কথাই বলতেছি ওভারঅল আজকে যদি নির্বাচনটাকে আপনি ফ্রি ওয়েতে ছেড়ে দেন এই যে ফ্রি ওয়েতে করতে দেয় না কারা দেয় না এটা তার এলাকায় সে দেয় না তার এলাকা হয়তো সে জিতে আসবে কিন্তু ওভারঅল কারা দেয় না যারা আজকে প্রধানমন্ত্রীকে দেখাইতে চায় যে আমরা আপনাকে ক্ষমতা আনছি এখন ক্ষমা আপনি আমাকে কি দিবেন অর্থাৎ সেই জায়গায় কিন্তু রাজনীতিটা মাইনাস হয়ে যায় রাজনীতিবিদটা খাটো হয়ে যাচ্ছে আজকে রাজনীতিবিদদের খাটো করে আজকে দেখেন যত কিছু বলেন আমার সাথে মতের পার্থক্য থাকতে পারে বিতর্ক থাকতে পারে রাশেদ খান মেনন রাশেদ খান মেনন নির্বা কিছুদিন আগে যখন বরিশালে তার এক সে সবাই তিনি নির্বাচন সম্পর্কে সত্য কথাটাই বললেন যে কীভাবে হয়েছে এবং সাক্ষী রেখে বললেন পরের দিন দেখা পত্রপত্রিকায় যে ক্যাসিনোর সাথে উনি জড়িত এই সেই অর্থাৎ তাকে একটা ধমক অর্থাৎ একটা রাজনীতিবিদের এই যে মানে অধপতন এটা কি রাজনীতির অধপতন অর্থাৎ একটা রাজনীতির অধপতন যদি হয় শুধুমাত্র এটা রাশেদ খান মেনানোর হবে না সালামেরও হবে এটা উসারেরও হবে আজকে আজকে হোল এই যে রাজনীতির যে অধপতনটা যারা টেনে আনছে এটা এটা কোনোভাবেই কাম্য না সেই জায়গায় অন্তত একটা জায়গায় এজন্য জন্য তো বললাম যে আজকে গণতন্ত্রটা আজকে শুধুমাত্র আওয়ামী লীগের বিএনপির জন্য না আওয়ামী লীগের জন্য বেশি দরকার এবং আর কয়দিন পরে আমি বলতেছি আপনাকে যে আর কয়দিন পরে কেয়ারটেকার গভর্নমেন্টের স্লোগানটা আওয়ামী লীগকে আরও বেশি দিক করে দিতে হবে এই অবস্থায় যাতে আমরা দেশটাকে না নিয়ে যাই এখনও যদি আমাদের আমাদের উপলব্ধি না হয় যে আজকে কোথায় ঠেলে দিচ্ছে দেশটাকে কি হচ্ছে বারো বছর ধরে আওয়ামী লীগ আছে সময় কেটে গেছে বিএনপির আজকে নেত্রী জেলে আছে আবার নেতা দেশের বাইরে আছে তাই না আমাদের হাজার হাজার মামলা আছে তাতে কী হয়েছে সময় তো চলে গেছে কিন্তু এটা কী হলো আমরা পাইলামটা কি আমরা যতই আজকে উন্নয়নের ই না কেন কিন্তু মূল বিষয়টা যে পাকিস্তানের ডিকেট অফ প্রগ্রেস পাকিস্তান তো করছিল তাই না বা তৎকাল ইস্ট পাকিস্তানেও অনেক কিছু তারা উন্নয়ন দেখাইছে কিন্তু তাই বলে তো সেটা রক্ষা পায়নি দেশের মানুষ গণতন্ত্রের জন্য যতটুকু মানে কান্না করে মানুষের মৌলিক অধিকারের যতটুকু জন্য যারা হাইস করে তাই না এবং এই সবচেয়ে শুনে আপনার হবো আপনার সঙ্গে যখন যুক্ত হবো তখন আমি জানতে চাইবো যে বিষয়টা আপনি যদি বলছিলেন যে দুঃশাসন কিংবা গণতন্ত্রহীনতা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাওয়ার কারণে এই ধরনের অধঃপতন সে যদি সার্বিকভাবে রাজনীতিতে হয় সার্বিকভাবে আমি যেমন জিজ্ঞেস করেছিলাম যে আওয়ামী লীগের মধ্যে দলের মতের ভিন্নতা পোষণ করা তো বিএনপির মধ্যে দলের মতের ভিন্নতা কেন পোষণ করে না তারা সরকারের দুঃশাসনার কারণে নাকি কারণ এটি জানবো আপনার কাছ থেকে মঞ্জু ভাইকে শুনে আসি মঞ্জু ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনা আপনি শুনছিলেন যে আমাদের সঙ্গে এ কে এম এমপি একটি কথা বলছিলেন যে নিয়মের মধ্যেই চলতে হবে সবাইকে তো এটি তো আসলে শত তো এই বিষয়টি মাথায় রেখে একটি প্রশ্ন রাখতে চাই মঞ্জু ভাই আপনার কাছে আজকে আমাদের একটি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর রিপোর্ট প্রকাশ করেছে তাদের রিপোর্টে যে বিষয়টি বলা হচ্ছে যে রাজনীতিতে জনস্বার্থ উপেক্ষিত ক্ষমতার দ্বন্দ্ব বাড়ছে এবং বাড়ছে বলেই এই ধরনের বিষয়গুলো এখন রাজনীতির মাঠে দেখা যাচ্ছে বড় দলগুলোর মধ্যে একটু বিশ্লেষণ করবেন মঞ্জু ভাই এক কথায় যদি বলি আমাদের যেই যোগী টেলিভিশনের কথা বললেন রিপোর্টটা তথ্যপত্রের দিক থেকে সত্য মনে হয় আমার দুজন প্রিয় রাজনৈতিক নেতাকে সামনে রেখেই বলতে চাই যে দিকে শেষ করছিলেন সালাম ভাই যে হ্যাঁ আওয়ামী লীগ বারো বছর ক্ষমতায় একটি যে কোনো বড় দল বারো বছর যখন ক্ষমতায় থাকে বা বেশি সময় ক্ষমতায় থাকে তখন রাজনৈতিক দল সরকারের মধ্যে মিশে যায় কিনা এরকম একটা প্রশ্ন তো আমাদের মধ্যে থাকেই তার মানে সরকার যারা পরিচালনা করছেন তারাই দল নাকি দল যারা পরিচালনা করছেন তারাই সরকার এই আলোচনার মধ্যে যদি আসি হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী আজকেও দেখেন যেই কতগুলো কাজ করেছেন বিশেষ করে আজকে সত্তর হাজার মানুষের মধ্যে যে ঘর বিতরণ করে গৃহ এই ধরনের নানান রকম সমাজ কল্যাণমূলক কাজগুলো যখন তিনি করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তখন তার ত্যাগী নেতা কর্মীরা যে দৃষ্টান্ত রাখছেন সেটা নিয়ে তো প্রশ্ন সামনে আসতেই পারে ফলে এই জায়গাটা আমার কাছে মনে হয় আপনি যে শিরোনামটি করেছেন দলের মধ্যে ভিন্ন মত ভিন্ন মতে আমার ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নাই যদি সেই ভিন্নমতটা জনগণের স্বার্থে হয় যদি সেই ভিন্নমতটা সমাজের স্বার্থে হয় যদি সেই ভিন্নমতটা রাষ্ট্রের স্বার্থে হয় কিন্তু যেটা আমাদের দুজন আলোচকে বললেন এবং আপনিও আপনার প্রশ্নের মধ্যে খানিকটা উত্তর দিয়েছেন যে অধিকাংশ ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করি এই ভিন্নমতটা হচ্ছে একেবারে ব্যক্তি স্বার্থে দুঃখজনক ভাবে হচ্ছে আমি দুটি বড় দলের নেতাকে সামনে রেখে বলতে চাই এক সময় রাজনীতিবিদদের একেবারে অলমোস্ট পীরের অবস্থানে সম্মান করতেন কর্মীরা তারপরে জনগণ রাজনৈতিক যে কোনো দলের রাজনৈতিক নেতাকে ওই একইভাবে সম্মান শ্রদ্ধা করতেন সাধারণ জনগণ এবং অন্য রাজনৈতিক দলের কর্মীরাও তার পরস্পর বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সম্মান করতেন এর ভুরি ভুরি দৃষ্টান্ত আমাদের যারা নেতারা এখনো জীবিত আছেন যা তাদের জীবন পাই আমরা জানি বঙ্গবন্ধু যখন করতেন তার সময় তার একেবারে চরম বিরোধী দলের যারা তিনি ক্ষমতায় আসার পর বাংলাদেশ স্বাধীন হবার পরে তারা যখন কারাগারে তাদের বাড়িতে আহ ঠিক মতো বাজার হচ্ছে কিনা তাদের পরিবাররা বেঁচে আছে কিনা তাদের ভরণ পোষণের খবর উনি নিতেন এমনকি রীতিমতো টাকাও পাঠাতেন মাত্র কদিন আগে আমরা বঙ্গবন্ধুর একজন কর্মী এসে বলছিলাম তোহা সাহেবকে উনি আত্মগোপন করে আছেন তাকে আটক করার ব্যাপারে গ্রেফতার করা তখন উনি নির্দেশ দিয়েছিলেন যদি তাকে রকম তার গায়ে আচর পড়া ছাড়া তাকে গ্রেফতার করা যায় তাহলে করবে নাহলে করবে না অর্থাৎ এই ধরনের শ্রদ্ধা বোধ ছিল বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি কিন্তু আজকে কেন নাই এই জায়গাটা ক্রমান্বয়ে কমে যাচ্ছে কমে যাচ্ছে আপনি যেটা বলছেন প্রশ্নের মধ্যে যে হ্যাঁ অনেকদিন ক্ষমতায় থাকলে ফলে এই যে বড় বড় উন্নয়ন হচ্ছে এই ক্ষেত্রে উন্নয়নের সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত কিন্তু আমার কাছে যেটা মনে হয় এক সময় রাজনীতি মানে সততা ছিল রাজনীতি মানে ত্যাগ ছিল রাজনীতি মানে আদর্শ ছিল আপসহীন মনোভাব ছিল এখন সততার বদলে অসততা ত্যাগের বদলে আমরা ভোগ আমরা আদর্শের বদলে এক ধরনের আদর্শহীনতা এবং আপসহীনতার বদলে আপসকামিতার রাজনীতি লক্ষ্য করি এবং অর্থবিত্ত দিয়েই রাজনীতির সামনে এগিয়ে আসা যায় এটা বড় দুটি দলের ক্ষেত্রে এই ধরনের সমালোচনা আছে কারণ যারা ত্যাগী নেতা দুটি বড় দলের বিশেষ করে আওয়ামী লীগ আজকে অর্ধ শত বছর পূর্ণ করলো সেই আওয়ামী লীগের মধ্যে যারা পঞ্চাশ বছর ষাট বছর ধরে একটি আদর্শ লালন পালন করে তাদের কজন সামনে আসতে পারছে বরং আমরা দেখি নানান পেশায় জড়িত নানানভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আগে জড়িত ছিল তারা কিন্তু সামনে চলে আসছে সামনের সারিতে বসছে এই যে দৃষ্টান্তগুলোর মধ্যে এক ধরনের কর্মীদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে যে আমার আদর্শ না সত্যিকার অর্থে আমার মাসাল অথবা মানে যদি আমি নিশ্চিত করতে পারি তাহলে আমি অবস্থানের সামনের দিকে এগিয়ে যেতে পারবো এই জায়গায় সামনে রেখে আমি এটুকু বলবো যে বিষয়টা নিয়ে আপনি আলোচনা মূলত করছিলেন নোয়াখালীর যদি বলি ঢাকারও ঘটনা অথবা অন্যান্য জায়গায় যে বিষয়গুলো এবং সদ্য স্বামী ওসমান সাহেব কোন এলাকারও কিছু দৃষ্টান্ত দিলেন যদি সত্যিকার অর্থে কোন নেতা বা কর্মী একটি দলের আদর্শকে বিশ্বাস করেন তাহলে তার আদর্শের যারা সহযোগী প্রত্যেকেই তার পরিবারের সদস্য তো পরিবারের কথা এবং দুজন নেতাও কিন্তু দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত সেটা যদি করা হতো গণমাধ্যমে আসবার আগে কি তাদের দলের মধ্যে এটা নিষ্পত্তি করার ব্যবস্থা ছিল না তার মানে জনগণের সামনে আপনি এই ধরনের নেতাদের এক ধরনের অসম্মানের জায়গায় যদি নিয়ে যান তাহলে সাধারণ জনগণ তো সম্মান করবে না কর্মীরাও সম্মান করবে না পরবর্তীতে আপনার দলের আদর্শ তাদের এগিয়ে নিয়ে যাওয়াটা কঠিন হবে আজকে আমাদের একজন সংসদ সদস্য সম্মানিত একরাম চৌধুরী সাহেব উনি কিন্তু আবার ফেসবুক লাইভে এসে ক্ষমা চেয়েছেন ক্ষমা চাননি উনি বলেছেন যে আমার ওইটা আমি প্রত্যাহার করে নিচ্ছি আমি ওবায়দুল কাদের সাহেবকে মিন করিনি তার ভাইকে মিন করেছি তো ওনার ভাই যদি রাজাকার পরিবারের সদস্য হয় তাহলে ওবায়দুল কাদের সাহেবকে আরেক পরিবারের সদস্য ওনারা তো আপন ভাই আমরা যতটুকু জানি এই জায়গায় আমি মনে করি তিক্ততা বাড়ালেই তিক্ত হয় আমি আকরাম চৌধুরী সাহেব অত্যন্ত ত্যাগী রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে উনি আওয়ামী লীগের কিন্তু সেই এলাকায় কাজ করেছেন এই ধরনের ত্যাগী নেতারা যদি কর্মীদেরকে আমি মনে করি ওনার তুলনায় কাদের মির্জা সাহেব তো অনেক মানে নেতা হিসেবে অন্তত ওনার সহজকারী হবেন সহযোগী হবেন সেই জায়গায় পরস্পর প্রতি শ্রদ্ধা যদি তারা দৃষ্টান্ত না স্থাপন করতে পারেন ক্রমান্বয়ে রাজনীতিবিদদের প্রতি যে অশ্রদ্ধার একটা সংস্কৃতি যারা বিরাজনীতিকরণের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছিল তারা কিন্তু লাভবান হবে আমরা এই কথাটা বলে আমি শেষ করবো যে প্রশাসনকে এখন এত বেশি সক্রিয় দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো পেছনে সরে যায় আজকে আমাদের এখানে বঙ্গবন্ধু স্মৃতি আমরা একটা সেগমেন্ট করি ডিবিসি তে মোস্তমা মহসিন মন্টুকে আপনারা সকলে চেনেন আমাদের দুজন নেতারও অত্যন্ত পরিচিত উনি বলেছিলেন যে বঙ্গবন্ধু তাদেরকে বলছিলেন শুনো সংগঠন করবার সময় কর্মীদেরকে কখনো অলস রাখবা না তারা কিন্তু দৈত্যের মতো হয়ে যায়

দলীয় লোক যোগ্য নমিনেশন পায় মানে যোগ্য লোক দলীয় নমিনেশন পায় না এই ক্ষেত্রে আমার শামীম উসমান ভাইয়ের কাছে প্রশ্ন জি বলুন যোগ্য লোককে দলীয় নমিনেশন দেয় না এর কারণটা কি করণীয় কি আছে জি এটা তো আপনার মন্তব্য জি ধন্যবাদ আপনাকে স্বামী ভাই দর্শকের মন্তব্য যদি আপনি আমলে নেন অবশ্যই উত্তর দিবেন সঙ্গে আমি আরেকটি বিষয় বলতে চাই এই যে আপনি যেহেতু আপনার এলাকা দিয়ে যে উদাহরণটি দিয়েছিলেন আমি ব্যাপারটি যদি এরকম করে জানতে চাই রাজনীতিতে এই চর্চাটি অর্থাৎ যে চর্চাটি আপনি করেছেন বা করছেন অন্যান্য জায়গাতে বা দেশব্যাপী এই ধরনের চর্চার অভাব কেন না বিষয়টা হচ্ছে কি মানে আমি কিন্তু এর আগে দুই তিনটা টেলিভিশনে বলেছি এখানেও বলছি যে আমার একটা প্ল্যান ছিল যে আমি রাজনীতিকে বিদায় নিব এবং আমি এবং আমি বলেছি আমার দলের হাইকমান্ডকে আপাক মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি আমি দুই হাজার বাইশে আমি বিদায় নিব ফেব্রুয়ারি তখন আমি ভাবছিলাম দেশটা বোধহয় খুব ভালোভাবে চলছে কিন্তু এখন যে দেশে ষড়যন্ত্র চলছে এত পঁচাত্তরের চেয়েও ভয়ানক ষড়যন্ত্র সো এই কারণে হয়তো এখন সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে কারণ দেশটা তো আমার এখান থেকে সরে আসতে হবে কেন বলেছিলাম বিকজ প্রত্যেক একটা পার্ট আছে না সালাম ভাইরা মুক্তিযুদ্ধ করেছেন আমার আব্বারা করেছেন আমার বড়ো ভাইরা করেছেন দেশ স্বাধীন করেছেন দে ডিড দেয়ার জবস আচ্ছা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা আমাদের নেত্রী প্রাণপ্রিয় মাতিতুলো শেখ না আমরা কিন্তু তাকে শুধু নেত্রী হিসেবে দেখিনি আপনি বলতে পারেন বড়ো বোন বলেন মা বলেন সব কিছু তার কাছে শেখার চেষ্টা করেছি এবং মাঝে মাঝে খুব অবাক হয়েছে বিস্মিত হয়েছি যে হাউ কাম একটা মানুষ এরকম ধৈর্য ধরতে পারে কেমন করে যার বাবা মা ভাই সবাইকে মেয়ে ফেললো যারা এটার সাথে ইনভলভ সামহাও উনি তাদের বাসায় যাচ্ছেন হ্যাঁ উনি তাদের টেলিফোন করছেন হাউ কাম কিংবা যারা ওনাকে মাইনাস করতে চেয়েছিল উনি তাদেরকে নিয়ে আবার এক জায়গায় প্রতিষ্ঠিত করছেন হাউ কাম তো একটা জায়গায় আমি বুঝতে পেরেছি যে এটা ধৈর্য এবং ও নিিন কন্ট্রি মানে বেশ কি হয় কেন ফর গ্রেটার ইন্টারেস্ট কি দে শি ওয়ান্টস টু ডু সামথিং ফর দ্য কান্ট্রি আজকে আলোচনা দেখেন সত্তর হাজার মানুষ ঘর পেলো এইটা হবে আলোচনার মূল সাবজেক্ট কিন্তু আলোচনার সাবজেক্ট এটা না আলোচনার সাবজেক্ট হচ্ছে কিছু সংখ্যক মানুষ কিছু কিছুসংখ্যক কথা এটা তো আমি এই কথাটা আমি নারায়ণগঞ্জের প্রসঙ্গটা তুললাম কেন আমাদের নিয়ে অনেকে অনেক কথা বলে এবং টু টুবি অনেস্টলি যদি আল্লাহ রহমতে ডাক দিলে এখনও যদি এখান থেকে বসে ডাক দিই যেতে যেতে এক লাখ দেড় লাখ লোক হবে বাট আমি নিজে মামলা খেলাম আমার শাহ আইসিটি মামলা খেলো আমরা চুপ আছি কিন্তু বিকজ আমরা আমার নেত্রীকে বুঝতে শিখেছি এবং তার উপরে আস্থা বিশ্বাস এবং দলের উপর আছে যে ধৈর্যটা ধরো আর যদি আপনি ধৈর্য তো না পারেন গ্যাট আউট ফ্রম দ্য পার্টি হ্যাঁ আর সেকেন্ডলি যেটা হচ্ছে সহনশীলতা আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যেটা আমার বড়ো ভাই সালাম ভাই বললেন যে মেনন ভাইয়ের কথাটা আই রেসপেক্ট হিম মেনন ভাইকে বললাম বাট আমি আমার রেসপেক্টটাকে রাখতে পারলাম না ইফ হি থিঙ্ক যে নির্বাচনটা এরকম হয়েছে এবং উনি যেটা বলেছেন যেটা সালাম ভাই মিন করলেন তাহলে ওয়াই উনি রিটায়ার উনি পদত্যাগ করলেন না কেন তো উচিত ছিল পদত্যাগ করে দেওয়া যে আমি এই নির্বাচনটাতে মানি না আমি এমপি সিএফ নেব না তাহলে আমি তাকে প্রপারলি আই ক্যান স্যালুট হিম যে ওকে ফাইন সো এটা হচ্ছে দ্বিমুখতা হ্যাঁ এটা হচ্ছে সো মানে আমার মনে হয় যে আমি উনি আমার অনেক জ্ঞানী লোক আমি তাকে সম্মান করি বাট এই এই যে এই জিনিসগুলি যা মঞ্জুভাই বলেছেন চমৎকার কথা আগে মানুষ দেখাতো যে ওইটার লোক রাজনীতিবিদের বাসা আমার আব্বা যখন দেখ কেন সবচেয়ে সৎ লোকের বাড়িটা সালাম ভাই আমি যদি ভুল করে থাকি আপনি বলবেন সবচেয়ে সৎ লোক সবচেয়ে এলাকার ভদ্রলোক সবচেয়ে নম্র লোক সবার সাথে সুন্দর করে কথা বলে ওই লোকটাই ছিল রাজনীতিবিদের বাসা এখন ওই যে পাব পাবলিকের মধ্যে একটা জিনিস এসে গেছে যে এই ব্যাটার কাছে টাকা নেই ইলেকশন করবে থেকে সো এই যে জিনিসটা আর একটা জিনিস যেটা ভাই আমাকে বললেন যে বিএনপির ভিতরে যেটা দেখেন বিএনপির মধ্যে সারাদিন কাদের চৌধুরী একটা কথা বলেছিলেন উনি নাই দুনিয়াতে চলে গেছেন যে আগে কুকুর লেজনার তো এখন কুকুর লেজনারে তখন কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল আজকে আমার দুটো লোককে খুব মনে পড়ছে ওয়ান ইলেভেনে যখন খুব বাজে পিরিয়ড আমি দুটো লোককে শ্রদ্ধা করি একটা আমার দলের একটা ইনি এবং আইবি রহমান চাচি মারা গেলেন চাচি বলতেছি হ্যাঁ তারপরে জুলুর রহমান সাহেব চাচা আমার বাবার চেয়েও বয়সে বেশি ছিলেন অসুস্থ ছিলেন এত প্রেশার ভিতর থেকে খেলা বাইরের থেকে খেলা ইন্টারন্যাশনাল প্রেশার উনি কিন্তু নরেন নেই উনি কিন্তু এবং আরেকটা লোক

আমি যেটা বললাম ওদের এমপি সাহেব যেটা বললো যে ম্যানন ভাইকে আমি যেটা বুঝাইতে চাইছি অর্থাৎ ম্যানন ভাই তার দীর্ঘদিন একটা রাজনীতি হয়ে সেই পাকিস্তান আমল থেকে সব সময় শুরু করে অর্থাৎ তার শুধুমাত্র আমি ওইটার সাথে একমত যে আজকে শুধু মাত্র সে এমপি থাকার জন্য আজকে তার তার যে টোটাল জীবনের অর্জনটা যে আজকে বিসর্জন দিয়ে দিল বা ওনার যে কালিমাটা লাগলো অর্থাৎ যে আমি বলছি ওভারঅল পলিটিক্সে যেটা কিন্তু একবারকে সেও আমার সাথে শিকার হয়েছে যে আজকে রাজনীতি আজকে মনে করেন যে আজকে ব্যাংক বলেন শেয়ার মার্কেট লুট বলেন অর্থনীতি যেটাই আমরা বলি আজকে বিভিন্নভাবে যে লুটপাট বলেন কয়টা এমপি এটার সাথে জড়িত কয়টা পলিটিশিয়ান জড়িত তাই না আমার কথাটা এটা এটা কারণটা কি যে ওয়ান ইলেভেনটা কেন ঘটেছিল অর্থাৎ রাজনীতিবিদরা চোর এটা প্রমাণ করার জন্য এখনো নয় আমি বলছি ওইটাই অর্থাৎ তার মানে ওইটার ধারাবাহিকতা চলছে আমরা যদি ওইখান থেকে ফিরে আসতে পারতাম আজকে এখানে আওয়ামী লীগের কতটুকু দোষ বিএনপির কতটুকু দোষ আমি ওই আলোচনায় ওইটা জনগণ ঠিক করুক আমি বলতেছি আজকে দুই নেত্রী সেখানে ওনারা বলতে পারেন যে হ্যাঁ আমরা চাইছি বিএনপি চাইনি কিন্তু আমি বলতেছি দুইজনে যদি আজকে এই রাজনীতিটাকে ধরে রাখার জন্য যদি একটা জায়গায় থাকতেন তাহলে তো আজকের এই অবস্থাটা আসতো না আজকে চোর বাটপাড়াও সাহস পাইতো না তাই না কেউ ওই চোর বাটপাড়া এমপি হওয়ার মতো সাহস পাইতো কোনো কিছু করার সাহস পাইতো না তাহলে কিন্তু দেশের রাজনীতিটাকে এস্টাবলিশ করা সহজ হতো তাহলে কিন্তু বলতে পারতো না আজকে একজন পুলিশের হায়ার কর্মকর্তা যে আমরা তো আওয়ামী লীগকে ক্ষমতায় আছি অর্থাৎ এই যে এই যে রাজনীতি হীরতা অর্থাৎ এই পথে হেঁটে আমি বুঝাইতে চাইতেছি যে এই পথে হেঁটে দেশের মঙ্গল হবে না মঙ্গল হবে না 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 আওয়ামী মঙ্গল মঙ্গল হবে হবে বীর সালাম ভাই আপনার সঙ্গে যুক্ত চেষ্টা করুন মঞ্জু ভাই অন্যটি প্রসঙ্গে আপনার সঙ্গে যুক্ত হতে চাই এর মধ্যে ভ্যাকসিন এসেছে আপনি জেনেছেন এবং ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে কবে সেটিও ঘোষণা করা হয়েছে কিন্তু আপনি শুনছেন যে বিভিন্ন মহল থেকে ভ্যাকসিনকে কেন্দ্র করে নানান ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে কেউ কেউ বলছেন সেই বক্তব্যগুলো অনেকটাই ভ্যাকসিন ভীতি ছড়ানোর কিনা এরকম প্রশ্ন তুলছেন তো করোনা একটি বৈশ্বিক মহামারী বাংলাদেশ এখন পর্যন্ত যতটুকু মোকাবেলা করেছে ভ্যাকসিন এসেছে ভ্যাকসিনের প্রয়োগ শুরু হবে এই সময়টাতে এ ধরনের মন্তব্য কি না করলেই নয় বা এটি নিয়ে কি আমরা রাজনীতি এড়াতে পারতাম না না এটা রাজনীতি তো রাজনীতিটা দেখেন আপনি রাজনীতি না করলে না রাজনীতিটা এখন খাড়া পড়তে ব্যবহার হয় তার মানে হচ্ছে এই ধরনের সমালোচনা না করলেই পারতাম কিনা হয়তো আপনি তাই মিন করতে পারছেন তবে আমি বিনীতভাবে বলতে চাই এই যে ভ্যাকসিনের বিরোধিতা কিন্তু পৃথিবীর অন্যতম সভ্য রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র আসে তেত্রিশ শতাংশ লোক সেখানে বলছে তারা ভ্যাকসিন নেবে না কারণ তারা এক ধরনের ভয় পায় মনে করে ভ্যাকসিনের দরকার নেই সেই তুলনায় আমাদের এখানে কিন্তু এত ব্যাপক না প্রচারণাটা তবে আমাদের কিছু গণমাধ্যম সমাজের কিছু মানুষ রাজনীতিবিদদের একটি অংশ আপনার ভাষায় রাজনীতি করার চেষ্টা করছেন আমি এটুক নিশ্চিত করে বলতে চাই যে দেখেন আমাদের এখানে এখন পর্যন্ত যেভাবে মোকাবেলা করা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য স্বাস্থ্য সংস্থার সার্টিফিকেট অনুযায়ী আমরা একটা সহনীয় অবস্থায় আছি সে জায়গায় আমি যদি ভ্যাকসিন না দিলে কি করবো আমি একটা ঝুঁকির মধ্যে থাকবো এটা কাউকে জোর করে ভ্যাকসিন দেওয়ানো হবে না আমরা যখন স্কুলে পড়তাম যক্ষার ভ্যাকসিন স্কুলের তালা মেরে দেয়া হয়েছিল এখানে কিন্তু সরকার এরকম কিছু করবেন না সরকার যিনি স্বেচ্ছেন কদিন আগে যখন ভ্যাকসিন আসছিল না আমরা সমালোচকরা বলেছি ভ্যাকসিন আসছে না সরকার ব্যর্থ আনতে পারতেছে না কি হলো কি হলো এখন যখন চলে আসছে তখন বলছে যে এই ভ্যাকসিন নিরাপদ কিনা ভাই নিরাপত্তার দায়িত্ব তো পৃথিবীর কেউ দিতে পারেনি তার কারণ এই ভ্যাকসিনটা পৃথিবীর মধ্যে অভূতপূর্ব মহামারীতে সবচেয়ে কম সময় আবিষ্কৃত হয়েছে ফলে এটা পৃথিবীর আমেরিকাতেও যেমন সাইড এফেক্ট আছে ইংল্যান্ডেও আছে বাংলাদেশেও থাকবে এটাকে আমরাই মনে করি তথ্য সবার সামনে দেয়া চয়েস অনুযায়ী যে নেবে নেবে যে না নেবে না নেবে কিন্তু আমি সাধুবাদ দিতে চাই বর্তমান সরকারকে যে উদ্যোগ নিয়ে অন্তত এই মানে প্রতিশ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিনটি এসছে যোদ্ধার আগে নেবেন আশা করি বাংলাদেশের মানুষ বাংলাদেশের গণমাধ্যম কিন্তু আমরা সাইড ইফেক্ট এবং এর উপকারিতা সবটাই প্রচার করছি এই ক্রেডিট নিয়ে বলতে চাই বাংলাদেশের যারা ইফেক্টেড লোক তারা কিন্তু এগিয়ে আসবেন এবং ভ্যাকসিন নেবেন আশা করি জি ধন্যবাদ সালাম ভাই আপনার সঙ্গে যুক্ত দশ আমি কিন্তু শেষ করবো সেটা যদি সহনশীলতার কথা আপনারা বলছিলেন দুজনেই তো আমরা সেই রাজনীতিতে সহনশীলতার চর্চাটা আরো বেশি দেখবো আশা করতে পারি আমি তো বললাম এর জন্য একটা সুস্থ ভোট হয় বললাম যেটা দেখা যাবে যেতে হবে না আপনারা যখন সুস্থ ভোটের কথা বলেন আপনাদের প্রতিপক্ষ আওয়ামী তখন উত্তর দেওয়া যে ভোট যদি সুস্থ না হয় সেক্ষেত্রে তো বিএনপিরও দায়ী রয়েছে বিএনপি কি তার দায়িত্ব পালন করতে পারে দায়িত্বটা তো বেশি সরকারের কম থাকে বিএনপি আমি বলছি কম টুকু তো আমরা চেষ্টা করতেছি মনে আজকে চট্টগ্রামের নির্বাচন মেয়র নির্বাচন আমরা প্রতিদিনের সেনে দাঁড়াইছি সেখানে আমাদের অফিস ভাইয়া ছত্রছান্ন করে দিয়ে সেখানে ককটেল ফুটায় পরের দিন আবার আমাদের নেতা নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিছে আমি বুঝাইতে চাইতেছি যে আজকে একটা মেয়র নির্বাচন এমনিতে আমরা বলি যে জাতীয় নির্বাচন হয়নি ধরুন এই একটা মেয়র নির্বাচন এটা যদি বিএনপি জিতেই যায় তাহলে কি আওয়ামী লীগের এই সরকারকে এমনি পতন হয়ে পতন হয়ে যাবে আমি বলতেছি যে বারো বছর একটা সময় কিন্তু কম না কিন্তু বারো বছরে কি আসলে বর্তমান প্রধানমন্ত্রী বলতে পারবেন যে হ্যাঁ সব কিছু ঠিক আছে উনি সব বিজয় করে ফেলছেন মনের মনের থেকে এটা বলতে পারবেন উনি আপনার টেলিভিশনে যাই বলুক না কেন উনি একটা মন্ত্রী এমপি হিসাবে যাই বলুক না কিন্তু মনের মধ্যে কিন্তু সেই শান্তিটা নাই অর্থাৎ রাজনীতিটা যে জায়গায় থাকা দরকার অর্থাৎ সাইবোস্পার জনগণের ভোটে নির্বাচিত তার যে একটা তার যে একটা ই থাকে সেটা কিন্তু আজকে নাই যেটা হলো সাং অনেক উন্নয়ন বাংলাদেশের মানুষের জীবনেরও উন্নতি ঘটেছে তো সেই জায়গাতে বিরোধী দল বিএনপি বলেন কিংবা অন্য কোনো দল এ ধরনের ঢালা ও অভিযোগ করবে না এরকম একটি সময়ে আমরা কখন যেতে পারবো বলে আপনি মনে করেন না বিষয়টা হচ্ছে এটা মেন্টালিটির ব্যাপার কে কিভাবে রাজনীতি রাজনীতি করে এবং কীভাবে শ্রদ্ধা করে কিন্তু তাদের সমালোচনাকে আমি আমার নিজেকে দিয়ে বিবেচনা করবো জি যেমন আমি পার্লামেন্টে একটা বক্তব্য দিয়েছিলাম এবং আমার দলের একজন উপদেষ্টার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম উনি আমার কাছে অত্যন্ত শ্রদ্ধার তখনও ছিলেন এখনও ছিলেন ভবিষ্যতেও থাকবেন সাংবাদিক মানুষ ছিলেন আমি পার্লামেন্টে বলে দিয়েছি বিকজ আমি নিজেকে সম্মান করি এবং আমি নিজেকে তখনই সম্মান করবো আত্মসম্মানবোধ যার আছে যে নিজেকে সম্মান না করতে পারে সে কাউকে সম্মান করতে পারে না বাট নিজেকে সম্মান করতে গেলে আপনার ভিতরে ওই গুণগুলি থাকতে হবে সামাজিক আইডোলজিক্যাল এবং ধর্মীয় গুণগুলি থাকতে হবে তো বিষয় যেটা হচ্ছে দেখেন রাজনীতিটা যে কেমন হয়ে গেছে যখন আমাদের উপরে বমরাষ্ট্র সালাম ভাই আমাদের সব উড়ে গেছে আমার এই হাত খোলা পা খোলা হ্যাঁ আমার বিশজন মানুষ মরে গেল আমার যখন জ্ঞান ফিরেছে আমি কিছু শুনছিলাম না আমার কিন্তু প্রথম কথা ছিল আমার আম্মা ভাইয়া কিংবা বউ বাচ্চা বলিনি বলেছিলাম আপাকে বাঁচান কিন্তু আমি বুঝেছি যে শেখ হাসিনাকে দরকার দেশটার জন্য ঠিক আছে যেটা সালাম ভাই বলেন যে ওয়ান ইলেভেনে যেটা আপনি কেন বিলিবির যে ওয়ান ইলেভেনে আমি দেশে ছিলাম না দুই হাজার একের থেকে দুই হাজার সাত পর্যন্ত ফার্স্ট কনভিক্টেড আমি দুই হাজার তেরো আমি কি তেরো লক্ষ টাকা ইনকাম ট্যাক্স দিইনি কিন্তু আমি ছিলাম কানাডায় আমি সোশ্যাল কেসি আর মঞ্জু ভাই জানেন আমি আমেরিকায় ছিলাম ঠিক আছে দুই হাজার ছয় সবাই দেশে ফিরতে পারলো আমি দেশে ফেরার পরে সালামাইদের তখন তত্ত্বাবধায়ক সরকার আমাকে চারিদিক থেকে নাইন ডিভিশনের আর্মি র্যাব ঘিরে রাখলো আমার স্যাটিসফ্যাকশনটা পণ্য দিন আমাকে আমার এলাকার মানুষ পাহারা দিয়েছে এক লাখ সেনাবাহিনী ঢুকতে পারেনি দ্যাটস মাই স্যাটিসফ্যাকশন যে পিপলস আমাকে ভালোবাসে কিনা সো আমি শুধু একটা কথা বলতে চাই কিন্তু এরকম আমরা

আমি মনে করি সে যদি হয় সে জীবনে আমি বাবাকে দেখে শিখেছি দিতে এসছেন আমরা না খেয়ে কেটেছি থেকে উনআশি পর্যন্ত কোনো ভাই প্রশ্ন আপনার কাছে রাজনীতিকে সুপরিকল্পিত ভাবে করা হয়েছে সালাম ভাই বলছেন এবং কে উন্নয়ন কাছ থেকে দূরে রাখার জন্য সালাম ভাই পরামর্শ একদম একমত সালাম ভাইয়ের সাথে কিন্তু দুঃখজনক হচ্ছে আজকে সালাম ভাই যে রাজনৈতিক দলটি করেন সেই দলের নেতারা যখন অর্থাৎ সামরিক শাসকরা যখন রাজনীতিতে এসেছে ওভোগরাই কিন্তু রাজনীতি রাজনীতিবিদদের জন্য ডিফিকাল্ট করেছিলে আমি শেষ করবো এইটুকু বলে যেটা শামীম ভাই বললেন এক সময় রাজনীতিবিদরা সহায় সম্পত্তি বিক্রি করে জনগণের জন্য কাজ করতেন এখন যারা এমপি কমিশনার হয় এমপি তো অনেক দূরের কথা তারা মানে নির্বাচিত হবার পরে বাড়ি গাড়ি দেশে বিদেশে ফুলে ফেপে ওঠে আমি খালি আমার ব্যক্তিগত দৃষ্টান্ত দিয়ে শেষ করব আমি যখন বাংলার বাড়িতে কাজ করতাম তখন ছাত্রলীগের সাবেক সভাপতি হিসাবে বাদ দিয়ে মানে যখন সভাপতি চলে গেছে ওবায়দুল কাদের সাহেব জাহাঙ্গীর কবির নানক শফিকুল মুকুল এবং অসীম কুমার উকিল তারা বাংলার চাকরি করতেন রাইট তাদের জীবিকা নির্বাহের জন্য আর এখন ছাত্রলীগের অথবা ছাত্র দলের একটা উপজেলা শাখার তার গাড়ি আসতে হবে এবং এই দৃষ্টান্ত স্থাপন করতে হবে জাতীয় নেতাদের নাহলে কিন্তু আমরা একটা অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি এবং রাজনীতি ক্রমান্বয়ে যে কলুষিত হওয়ার প্রক্রিয়া ছিল সেটার থেকে আজকে সভানেত্রী শেখ হাসিনা দলের অথবা বিএনপির যারা সৎ নেতৃবৃন্দ আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে এবং কঠোর নিয়ন্ত্রণ করতে হবে এই যে ব্যক্তি যুবলীগের পরে জড়িত যেটা আসে ওইটার জন্যই কিন্তু লুটপাট শুরু হয় ওইটার জন্যই কিন্তু কর্মীদের একটা কথা বলতে চাই আমার মনে হয় বিএনপি যিনি রাজনীতিক জনক জিয়াউর রহমান সাহেব মরহুম